গুড মর্নিং এভরিওয়ান, আমি সুকর্ণা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াও ওয়ার্ল্ড অফ ওয়ান্ডারে। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে কাটোয়া থেকে। কাটোয়াতে আসার মেন যে কারণ সেটা হচ্ছে বৃন্দার বিয়ে। তোমরা তো অলরেডি জেনেই গেছো, যারা আমার রেগুলার ভিডিও ফলো করো তারা জানোই যে বৃন্দা হচ্ছে আমার ছোটবেলাকার একদম বেস্ট ফ্রেন্ড। তো ওরই বিয়ে আর আজকে হচ্ছে আইবুড়ো ভাত। তো ওই কারণে সকাল সকাল উঠে গেছি, তাড়াতাড়ি করে রেডি হয়ে ওর আইবুড়ো ভাতটা অ্যাটেন্ড করব আর আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এরপরে তো আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। ওর বিয়ে আছে কালকে, গায়ে হলুদ বিয়ে, তারপর ওর সঙ্গে যেতে হবে বালুরঘাটের শ্বশুরবাড়ি। তো সব কিছুই আসতে চলেছে ভিডিওতে। তো প্লিজ স্টে কানেক্টেড উইথ মি। অ্যান্ড আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো আর বেশি দেরি করবো না, এখন ঝটপট করে ভিডিওটাকে স্টার্ট করি। রিয়াকশন এখনো রেডি হয়নি। তোর কতটা হলো? এই শাড়ি পরা হলো, আর কিছু কি আর কি করেছিস? ফাউন্ডেশন মেখেছিস? ফাউন্ডেশন মাখা হয়ে গেছে, চলে এসেছি অলরেডি। এখানে তুলসীর মেকআপ চলছে এখন। কোথায় গেল? এই যে বাবা, সব লজ্জায় একদম রাঙা হয়ে যাচ্ছে। বলেন কি? এটা হলো ইচ্ছে, সে হাই বলো। এটা হচ্ছে ওদের সবচেয়ে ছোট, এখানে যতজন আছে তাদের মধ্যে। আর এটা হচ্ছে বৃন্দার মামার মেয়ে, তাই তো বৃন্দা? তোমার পুরো রেডি হয়ে গেছে? ও পুরো রেডি হয়ে গেছে। কি ও, এটা তো আমি দেখিনি। আচ্ছা, কানের রিং এর সঙ্গে এরকম ঝুলিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, হয় হয়, ওরা তো একটু সাজ দিচ্ছে করে নাকি? দেখতে এসছেন, ওনাকে কেমন লাগছে? ওনার খালি মনে হচ্ছে উনি খুব বেশি সেজে ফেলেছেন। তোমরাই বলো, কি বেশি সেজেছে? তাকা এদিকে, তাকা এদিকে, তাকা এইখানে ক্যামেরার দিকে। খুব মিষ্টি লাগছে, বলে দাও হাই। আজকে আমার আই বুড়ো ভাত, বুড়ো ভাত। তো আমি বৃন্দাকে এতক্ষণ সাজাচ্ছিলাম আর ও একদমই যেহেতু সাজানোর মনে হচ্ছে খুব বেশি সেজে ফেলেছে। এবার আমি তাড়াতাড়ি করে ওর ফটো তুলে এক্ষুনি বোবোকে পাঠাবো। তুলসী প্রচন্ড চাপ খেয়ে গেছে, ও মানে ভাবছে আমাকে এত বেশি সাজিয়ে দিয়েছে। আমরা বলছি কালকে তাহলে ব্রাইডাল সাজানোর পর ওর অবস্থা কি হবে। আর আমরা এখন সবাই, এরাই হচ্ছে এখন হিরোইন গল্পের, তো আমরা সবাই সেলফি তুলবো বলে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে। না, তুলসীকেও ভীষণ মিষ্টি লাগছে। তুলসীর বন্ধুরা তুলসীকে সাজালো, আমি বৃন্দাকে সাজালাম। এরকম ব্রাইড দেখবে না যে নিজের বিয়েতে এত কাজ করে করে বেড়াচ্ছে। কি অবস্থা! তুই আসন নিয়ে নিয়ে কোথায় ঘুরছিস? কি হবে? আশীর্বাদ করে বসবে। আচ্ছা চ চ, সেলফ ডিপেন্ডেন্ট ব্রাইড, নিজেই নিজের কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনটা মামি? মামি। আচ্ছা, এইটা হচ্ছে কাকিমা। যাচ্ছি হচ্ছে ছাদে। আবার রোদ আছে ভালো, ভাগ্যের শীতকালে বিয়েটা করেছিল না তো পুড়ে যেতাম পুরো। দুজনে বসে গেছে, হ্যাঁ ক্যামেরায় আছে। জোড়া বিয়ে দেখো তোমরা আজকে, প্রথমবার তো আমি দেখছি। তুই দেখেছিস? একটু দেখেছিস বল, কেউ দেখেছে? ফার্স্ট টাইম হাবি কখন রে? শুরু কর, তুলসীর খালি খাবারের দিকে নজর। আগে বিরিয়ানি খাওয়াতে হয়। বান্ধবী হওয়ার বেনিফিট হচ্ছে আমাদেরকেও বইয়ের পাত থেকে কিছু কিছু জিনিস দেওয়া হয়। তুই কে পেলি? আমি হচ্ছে ধনে পাতার পকোড়া। ধনে পাতা পকোড়া আমাকে কি দিয়েছে জানি না। এটা কিসের পকোড়া? যেটাই দিয়েছে আমার খুব ভালো লাগে আর খাচ্ছি। এটা হচ্ছে আমাদের বেনিফিট। শুরু কর বৃন্দা, বিরিয়ানি কেমন লাগলো? ওনাদের খাবার হচ্ছে আর এদিকে আমরাও বসে গেছি খেতে। আর বাপরে যা ডিলিশিয়াস খাবার দাবার হয়েছে আমাদের, তো অলরেডি পেট মানে চুচু করছে, খিদে পেয়ে গেছে এত। তো বসে আমরা বসে গেছি, দেখা যাক কি কি কি। চলে এসো। ও আচ্ছা আচ্ছা, তো এখন আমাদের খাবার টাইম। কেমন লাগলো তোদের বিরিয়ানি? খেয়েছিস? তুই খেয়েছিস? আমার পর্যন্ত এসেই সব শেষ হয়ে যাচ্ছে, তিতির অবধি এসে শেষ হয়ে যাচ্ছে। আমি আর পাচ্ছি না, আমার জন্য আবার বিরিয়ানি এখানে অর্ডার হয়েছে। বাস বৃন্দার পাত থেকে একটা সন্দেশ মেরে দিয়েছি আমি। মজা আয়া।
খুব ভালো খাওয়া হয়েছে। বিরিয়ানি ছিল, অনেক রকমের ভাজা ছিল, পনিরের তরকারি ছিল, আর কি ছিল, পায়ের ছিল, মিষ্টি ছিল, আর বিরিয়ানিটা জাস্ট ওয়াও ছিল। একটা আমরা রূপসী বাচ্চাকে পেয়েছি, রূপসী বাচ্চা। হ্যাঁ, সে শুধু ফেল ফেল করে দেখায় নিজের জুতো। জুতোটা কোথায় গেল রে? ও, জুতোটা লুকিয়ে দেওয়া হয়েছে। কি বাবা, দেখতে পাচ্ছ নিজেকে তুমি? এটা কি? এটা কি? এটা কি? এটা কার জুতো? এটা ধরবে। জুতোটার দিকে নজর। একটা হামি দাও, একটা হামি দাও, একটা হামি দাও, একটা হামি দিয়ে দাও। নেই, এই দেখো সোনা বাচ্চা, এটা সবার কাছে চলে যায়, কারোর কাছে কি কাঁদছে না বাবা? এটা কি? কুকু বাচ্চা, কি নরম। কিছু বলবে তুমি? বলে হাই, হাই, হাই। কার্ডটা দেখিয়ে দিই, এটা হচ্ছে কার্ডটা বৃন্দাদের, আর ভীষণ সুন্দর কার্ডটা। তো ওদের রাত্রেবেলা কি বললি যেন কি হয়? অধিবাস ওদের রাত্রেবেলা হয়, আমাদের ন্যাচারালি সকালবেলা হয়, যেটা দই চিড়ে খাওয়া না, ওরা ভোরবেলা। আবার একটা কি অধিবাস আছে বলছে, আমি তো জানি না। আপাতত একটু বসে বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, মাকে নিয়ে আসবো রাত্রে। ও, আমার রাতেরও নিমন্ত্রণ, আমার আমি খেয়ে নেবো এসে। লজ্জা লাগা দরকার। এখানে এখনো খেলা খেলা চলছে, এখানে রিলসে শুটিং চলছে, ক্যামেরা ম্যান আর ইনি হচ্ছেন, রিলস করছেন। দেখো একটুখানি বলেছি আমি কার্ড লিখে দিতে, দেওয়ার কোনো মানে ইচ্ছেই নেই মেয়েটা। হচ্ছে 5:05, আর এখন ওদের ওই কি অনুষ্ঠান জানো, আচ্ছা অধিবাসের অনুষ্ঠানটা হবে। আর বিয়ে করবি? আর বিয়ে করবি? আমি এখন বেরিয়ে গেছি বৃন্দাদের বাড়ি থেকে, আমাদের বাড়ি খুব একটা দূরে নয়, তো জাস্ট গিয়ে জামা কাপড় ছাড়বো, মাও চলে এসছে, তো বাড়ি গিয়ে জামা কাপড় ছেড়ে ওর জন্য গিফট কিনতে যেতে হবে, অ্যান্ড দেন তারপরে আবার ব্যাক করবো। ইয়া, দ্যাট ইজ ইট গাইজ, স্টে টিউন্ড উইথ মি। আমি এসেছিলাম রিঙ্কুমার বাড়ি, আর জাস্ট আমার এই কানের দুল টুল এগুলো এক্সট্রা যা ছিল সব ছেড়ে নিয়েছি, এবার যাচ্ছি বৃন্দাদের জন্যই কিছু গিফট কিনতে হবে। মা এসে গেছে, মা আজকে 30টাতে এলো, অলরেডি ডিলে হয়ে গেছে, তো এখন যাওয়া যাক দোকানে। এই দেখো দেখো হাসতে লেগেছে, এখন কাঁদছিল এখন হাসতে লেগেছে। আর যাওয়ার পথে মানে এখানেই পাশেই মামা বাড়িতে, মামা বাড়িতে একটু ধু মারতে এসেছি। ইচ্ছে ছিল হচ্ছে আমার কয়েকটা জিনিস কেনার আছে, একটা হচ্ছে ফলস বান কিনতে হবে, আইল্যাশ কিনতে হবে, আর ববি ক্লিপ কিনতে হওয়ার কেনার ছিল, তো সেই কারণে দেখি যদি রাস্তায় দোকান খোলা পাই কিনে নেবো, আদারওয়াইজ যাই না। আমার কেনার প্ল্যান ছিল, বাট মামা বললো যে চলো আগে ঢুকে যাও বাড়িতে, মামা বাড়ি ঘুরে তারপর যাবে, তো এই কারণে আমরা এখন মামা বাড়ি এসেছি। এইটাই সেইটা, যারা অলরেডি আমার ব্লগটা দেখেছো তারা জানতে অলরেডি দেখে চিনতেই পারবে, এইটাই মামার জন্য নেওয়া হয়েছে। মা পুরো একদম হিরো লাগছে। মা মা মামা কিরকম লাগছে বলো, পুরো হ্যান্ডসাম। ফর দ্য ফার্স্ট টাইম
এখানে মোটামুটি আমাদের শপিং ডান। আর শুধু একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে রোজ, আর্টিফিশিয়াল রোজ, রোজ ক্লিপ, সো ওটাই নেওয়া বাকি আছে। তাহলে আপাতত এখনকার মতো শপিং ডান। মা পরে ট্রায়াল দিচ্ছে কানের, ভাল লাগছে, এটা নিয়ে নাও। এখানে সবচেয়ে বেশি বোর হচ্ছে মামা। মামা বোর হচ্ছে? ঝুঠ বলো, বার বার ঝুঠ বলো। নিতে আসা হয়েছিল একটা খোপা, আর এখানে দেখো কত টাকার বিল হচ্ছে, আমি সেটা শেয়ার করবো। একটা খোপার দাম হচ্ছে 20-30 টাকা, আর সেখানে বোধ হয় 300 টাকার বিল করিয়ে, তার বেশি, 300 কি তার বেশি, একটা তো চুরিই নিয়েছে 200 টাকার। এই হচ্ছে আমার মায়ের প্রতি। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। ओहो, उन्हीं ওনার সাথে কথা বলতে বলতে আমাকে খুলতে এসেছে, ছাকা পড়া হয়ে গেছে। দেখি 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 কি সুন্দর লাগছে, আমার সাইকেলটা ঢুকিয়ে দেবো আমি, কি মিষ্টি লাগছে শাখা টাকা পরে। আমি এখানে এসে ক্যামেরাতে বা কি সুন্দর ছবিটা তুলেছে, কে তুলেছে রে? খুব সুন্দর তুলেছে ছবিটা, বোঝো। আমি এসে এখানে ক্যামেরায় মোবাইলে দেখছি পড়ানো অধিবাস। আমার মায়ের জন্য আজকে দেরি হয়ে যায় যে আমার কোনো দোষ নেই। আমরা খেতে বসে গেছি। এই তোরা দুজনে দুজনে হাত দুটো একটু দেখা, খুব সুন্দর লাগছে দেখতে। এই চলছে এখানে দেখো, এফবি করছে বসে বসে, আর এখানে রিলসের সব প্র্যাকটিস চলছে, কালকে সব রিলস বানানো হবে, সেই নিয়ে সবাই প্র্যাকটিস করছে, সবার মতো চোরের মতো দেখছে এখানে বসে বসে। এখানে গান ধা খুব বড় কাজে ব্যস্ত, জিনিসপত্র গুছিয়ে কালকে লজে নিয়ে যাওয়া হবে, সেই কাজটাও করছে। তো সবাই সবার মতো এখানে কাজে ব্যস্ত, এক্সেপ্ট মি, আমি কিছুই করছি না। লজ্জা লাগা দরকার। কাল সকাল সকাল যেতে হবে, কখন যাবি তোরা? ওদের ফটোশুট আছে, বিশাল ব্যাপার। আমি অত ভোরবেলা উঠতে পারবো না, তো আমি ডাইরেক্ট লজে চলে যাবো, গায়ে হলুদ থেকে অ্যাটেন্ড করবো সব কিছু। আর এটা বৃন্দা গায়ে হলুদের জন্য দিয়েছে, তো এটাই পরবো, তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুল লুকটা। সরি এভরি ওয়ান, ডিউ টু সাম টেকনিক্যাল রিজন আমার এখানে আওয়াজটা আসেনি, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। তো এখানে অ্যাকচুয়ালি আমি সবাইকে টাটা বলে বাড়ি ফিরে আসছিলাম, এবং তোমাদেরকে বলছিলাম যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা।